সামনে দিলে সামনে, সামনে দিলে সামনে, ব্যাকে দিলে ব্যাকে, আবার পেছনে দিলে, পায়ে যখন চাপ দিব সাথে সাথে কিন্তু ব্রেক জায়গা থেমে যাবে। এই যে এই কারণটার জন্য বাচ্চাদের সব থেকে অরিজিনাল বাইকের মতো পিকআপ দাও, সাথে সাথে একদম অরিজিনাল বাইকের মতো মনে হবে, একদম স্পিডে চলে আসছে। পুরো রাবারের চাকা কখনো ভাঙবে না, ফাটবে না বা ফুটাও হবে না কখনো। দেখেন দুটো চাকায় রাবারে আর প্লাস সাপোর্টিং চাকাটাও কিন্তু রাবারের, পুরো ডেবে যায়। আমি যদি বসে বারবার লাফালাফিও করে, এই যে ভাই দেখেন, যদি লাফালাফিও করে কিচ্ছু হবে না গাড়িটার। এই যে দেখেন সামনে দিলে সামনে যাবে। প্রত্যেকটা গাড়ি যেটা দেখালাম একদম অরিজিনাল হ্যান্ড পিকআপের গাড়ি, প্রত্যেকটা গাড়ি আমাদের। এক বছরের ব্যাটারি আর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা বাচ্চাদের বাইকের কালেকশন দেখাবো। বাচ্চাদের ছোট বড় সকল ধরনের বাইকের কালেকশন আপনারা পেয়ে যাবেন হচ্ছে টয় বাজার। তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বিশ্বাস বিল্ডার্স মার্কেট, এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়ায়, কাঁচা বাজারে ঠিক সাথেই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের চতুর্থ তলায় 156 নাম্বার দোকান, লিফটের তিনে। আপনারা চাইলে সরাসরি এসে অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আর আমাদের সাথে আজকে রয়েছে রাফি ভাই। রাফি ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া কি কি বাইকের কালেকশন দেখাবেন আজকে? বাচ্চাদের যত বড় ধরনের বাইক আছে সেগুলো আমি দেখাবো। একদম শুরু করব এপ্রিলা বাইক থেকে, একদম লেটেস্ট মডেল। আচ্ছা, তার আগে বলে দেই ঢাকার বাইরে কিভাবে নিবে। ঢাকার বাইরে যারা নিবেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, সারা বাংলাদেশ, সারা বাংলাদেশের 64 জেলাতে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি। আবার অনেকে আছে বাইরে থেকে অর্ডার করে, মানে প্রবাস থেকে অর্ডার করে, তাদের বাসা থেকে নর্মাল লোক থাকে না অথবা কুরিয়ারটা খুব দূরে পড়ে যায়, তো সেক্ষেত্রে এসব মাল ক্যারি করা কিন্তু অনেক কঠিন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রে ঢাকার বাইরেও হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল, কারো বাড়িতে পৌঁছানো লাগে একদম বাসা পর্যন্ত, বাসা পর্যায়ে যে পৌঁছে দিয়ে খরচটা দিয়ে দিলে আপনার পৌঁছে দিবে। খরচটা তার আগে কোনো মালের জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে, আগে কোনো টাকা দেওয়া লাগবে না, মাল হাতে পে, হাতে পে টাকা দিতে হবে, হাতে পে ক্যাশ অন ডেলিভারিতে টাকাটা দিয়ে দিবে। আচ্ছা, এপ্রিলটা আমরা দেখছি, এটা কি 12 ভোল্টের? এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। আজকে যতগুলো দেখাবো ভাই সবগুলো কিন্তু 12 ভোল্ট, 12 ভোল্ট, বড় সাইজ সবগুলো 12 ভোল্ট। এই যে দেখেন দুটো চাকাতে লাইটিং হবে, সামনে কিন্তু এলইডি হেডলাইট জ্বলবে, ওয়াও, তিনটা লাইট। এই যে দেখেন ড্যাশবোর্ডেও কিন্তু নীল লাইট জ্বলবে, ওয়াও। এটা কি হাতে পিকআপ? এটা হচ্ছে হাতে পিকআপ, একদম অরিজিনাল। এই যে দেখেন পিছে দিলে পিছে যাবে, সামনে দিলে সামনে যাবে। এটা কত বছর পর্যন্ত বাচ্চারা চালাতে? এটা চালাতে পারবে 12 বছর পর্যন্ত। আর ওয়েট যদি বলেন, ওয়েট নিতে পারবে 20 বছর পর্যন্ত বাচ্চারা ওয়েট নিতে পারবে। আচ্ছা আচ্ছা, আমার বয়স কিন্তু ভাই আছে 21 বছর, আমি বসে চালাতে দেখাতে পারতেছি। ওরে ভাই 70 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে, 70 কেজি পর্যন্ত। আমার দুটো পায় কিন্তু উপরে ভাই, খুব স্পিডে কিন্তু বাইকটা চলতে, সামনে দিলে সামনে, সামনে দিলে সামনে, ব্যাকে দিলে ব্যাকে, আবার পেছনে দিলে, পায়ে যখন চাপ দিব সাথে সাথে কিন্তু ব্রেক জায়গা থেমে যাবে। অনেকে মনে করে টাইলসে চালালে, ফাইবার চাকা যেহেতু টাইলসে চালালে দাগ পড়বে, সেক্ষেত্রে তাদের ভুল ভাঙ্গা দেয়। এই যে দেখেন এখানে কিন্তু রাবারের প্রলেপ দেওয়া মাঝখানে, মাঝখানের উপরে কিন্তু গাড়িটা চলতেছে, রাবারের প্রলেপ দেওয়া, যার কারণে গ্রিপটা খুব ভালো ধরবে আর টাইলসে কোনো দাগও পড়বে না, আর যে কোনো রাস্তায় চালাতে পারবে। এটা তো একটা কালারই হয়, এটা একটা কালারই হয়, লাল কালার। আচ্ছা, প্রাইস কত রাখছেন এটার? এটার প্রাইস রাখছি মাত্র 18,500 টাকা, 18,500, ফুল চার্জ দিলে 3 ঘন্টা চলবে। আর এটার বাজার মূল্য কিন্তু চলতেছে 21,500 টাকা, 3,000 টাকা ডিসকাউন্টে 18,500 টাকা। কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো? জি, আমাদের প্রত্যেকটা বাইকেরই 1 বছর ব্যাটারি রিপ্লেসমেন্ট, ব্যাটারি আর মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, সাথে মোটর মানে 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি। এটা কিন্তু শুধু এই গাড়িটাই না, প্রত্যেকটা গাড়িতে আপনি গাড়ি নেন। এই যে আমাদের কাছে কিন্তু অসংখ্য জিপ গাড়ির মডেলও আছে, জিপ গাড়ি প্রাইভেট কারের মডেলও আছে, আপনি যেটাই নেন না কেন 1 বছর ব্যাটারি আর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি। সেক্ষেত্রে এপ্রিলের প্রাইস থাকবে হচ্ছে মাত্র 18,500 টাকা, আপনারা নিতে পারেন। তো নেক্সট আমরা আরো একটা বাইক দেখছি, এটার মডেলটা কি হবে ভাইয়া? এটা হচ্ছে ভাই পালসার মডেল, পালসার মডেল। আগেই বলে দিই, এই যে পালসার, তারপরে আর ওয়ান, এগুলো কিন্তু গায়েও লেখা থাকে, আর আমরা এটা আপনাদের বোঝার সুবিধার্থে বলি। এছাড়া এগুলোর কিন্তু প্রত্যেকটা আলাদা করে মডেল নেম আছে, মানে কোড নেম আছে, R800GS। আচ্ছা, এটা হচ্ছে চাবিতে স্টার্ট হবে, একদম অরিজিনাল চাবি, চায়না থেকে হয়ে আসে। আর আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই চায়না থেকে ইম্পোর্টেড 100%। আচ্ছা আচ্ছা, এই যে চাবিতে স্টার্ট হবে, খুব সুন্দর কিন্তু সাউন্ড হবে, স্টার্টের একটা খুব সুন্দর সাউন্ড হবে, সামনে দিলে সামনে যাবে, ব্যাকে দিলে ব্যাকে আসবে। এটা হচ্ছে 12V 7A ব্যাটারি, ওয়েট নিতে পারবে 60-65 কেজি পর্যন্ত। আচ্ছা, 60-65 কেজি। এটার মিউজিক সিস্টেম অ্যাভেলেবেল আছে, 8-10টা মিউজিক আছে নিজস্ব। আচ্ছা আচ্ছা, এগুলো পছন্দ না হলে আপনার ব্লুটুথ সিস্টেম দিয়েও গান ছাড়তে পারবেন, গান ছাড়তে। আর এটাই কিন্তু ভাই দেখেন, এই যে মিউজিকের তালা কিন্তু আপনার দুটো চাকাতে লাইটিং হবে। আচ্ছা আচ্ছা, মিউজিকের তালা তালে লাইটিং হবে, আর লেদার সিটটা কিন্তু কালার কম্বিনেশন খুব সুন্দর, ব্রাউন কালার। জি আচ্ছা, এটার প্রাইস কত রাখছেন? এটার প্রাইস নিচ্ছে মাত্র 17,500 টাকা, 17,500 টাকায় আপনারা পেয়ে যাবেন। তো নেক্সট আমরা যে বাইকটা দেখবো, এটাও কিন্তু খুবই চমৎকার একটা বাইক, 12V-এর RR মডেল। জি, RR মডেল। এই যে দেখেন লেখা আছে RR। আচ্ছা, আর আরেকটা কথা বলে দিই, এটা বলা হয় নাই ভাই, এগুলো কিন্তু প্রত্যেকটা বাইক চাবিতে সুইচে হয়ে আছে। আচ্ছা আচ্ছা, তো অনেকের ইচ্ছা থাকে যে তার বাচ্চা চাবিতে চালাবে, বা বাচ্চাদের কিন্তু ইচ্ছা থাকে যে চাবিতে স্টার্ট করবে, অরিজিনাল বাইকের, অরিজিনাল বাইকের মতো। সেক্ষেত্রে বলে দিই, সুইচের জায়গায় কিন্তু আমরা চাবি করে দিতে পারবো, সেক্ষেত্রে আলাদা কোনো পেমেন্ট করা লাগবে না। আচ্ছা, চাইলে আপনারা চাবিও নিতে, চাবিও নিতে পারবেন, সুইচে স্টার্ট হবে, সামনে দিলে সামনে যাবে, আর ব্যাকে দিলে ব্যাকে আসবে। আর এই গাড়িটার মেইন যে সিস্টেমটা, এটা কিন্তু দুটো চাকা হচ্ছে রাবারের চাকা, রাবারের চাকা, রাবারের চাকা। আমরা এটার যে প্রাইসটা বলবো, এটা কিন্তু কেউ দিতে পারবে না, রাবারের চাকা এত কম প্রাইসে কেউ দিতে পারবে না।
এটার বাজার মূল্য চলতেছে ভাই 24,000 টাকা করে আচ্ছা এই বাইক 24,000 টাকা করে বিক্রি করতেছে রাবার চাকার জন্য আচ্ছা আর আমরা নিচ্ছি শুধুমাত্র 18,000 টাকা 6,000 টাকা ডিসকাউন্ট বলতে গেলে 6,000 টাকা ডিসকাউন্ট 18,000 টাকায় নিচ্ছি আমরা শুধু অনেক বড় পেছনের অংশটা একটু দেখেন ভাই অবশ্যই পেছনের অংশটা দেখেন এই যে দেখেন কত সুন্দর দেখতে হবে আর এটার কিন্তু দুইটা মোটর আলাদা আচ্ছা এই দুই মোটর আর রাবার চাকা বলে অনেকে 24,000 টাকায় বিক্রি করতেছে এই যে দুই মোটর দেখে নেবেন ঘাট কিন্তু দুইটা আর দুইটা চাকা হচ্ছে রাবারের সাপোর্টিং চাকাটাও কিন্তু রাবারের রাবারের সাপোর্টিং চাকা আপনি চাইলে এই যে দেখেন রাবারের চাকা চালানো শিখলে খুলে খুলে ফেলা যাবে জি অবশ্যই আর এটা হচ্ছে 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি মাত্র প্রাইস থাকবে হচ্ছে 18,500 টাকা তো নেক্সট আমরা যেটা দেখব এটা হচ্ছে জিএস মডেল বাচ্চাদের খুব পছন্দের একটা বাইক এটা হচ্ছে জিএস এর সবথেকে আপডেট মডেলটা পেন্ডিং কালার জি পেন্ডিং কালার জিএস এর কিন্তু আগের মডেলও আছে এই যে দুইটা কালারই আছে আমাদের কাছে লাল আর নীল এবং নীল দুটেই আছে আগের মডেল দুইটা কালারই আছে আচ্ছা 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 ওকে তো এটা আমরা একদম লেটেস্টটা পাওয়ার সুইচ ইনস্টল হবে আপনি চাইলে চাবি করে দেওয়া যাবে সামনে দিলে সামনে যাবে ব্যাকে দিলে ব্যাকে আসবে চাকায় লাইটিং হবে চাকা দুইটা চাকাতেই কিন্তু আলাদা করে লাইটিং আছে প্লাস বডি লাইটিং আছে আগে বলে দিই চাকারটা এই যে সুইচ সিস্টেম সেক্ষেত্রে পেন্সিল ব্যাটারি যে আছে রিমোটে ইউজ করা হয় চিকন পেন্সিল ব্যাটারিগুলো ওগুলো তিনটা করে দিলে সুইচের লাইট জ্বলবে আর এটার সুবিধা হচ্ছে তিনটা চাকে কিন্তু আলাদা করে সুইচ সিস্টেম আছে যার কারণে আপনার যেই চাকা সুবিধা আপনি সেই চাকায় লাইটিংটা জ্বালাতে পারবেন জ্বালাতে পারবেন আর দিনের বেলা তো লাইটের কোনো প্রয়োজন পড়বে না সেক্ষেত্রে আপনার চার্জটাও বাঁচবে রাতের বেলা সামনের লুকিংটা আবার একটু দেখাবেন এই যে অবশ্যই সামনের লুকিংটা দেখেন লুকিং গ্লাস আছে আপনি চাইলে খুলে রাখতে পারবেন আচ্ছা 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 এটা ফুল চার্জে কতক্ষণ চলবে এটা ফুল চার্জে চলবে 3 ঘন্টা এটা কিন্তু 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি মোটামুটি আগের যেটা এই যে নন পেন্ডিং এটা হচ্ছে 12 ভোল্ট 4.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি একটানা চালালে আড়াই ঘন্টা ব্যাকআপ পাবেন আচ্ছা আর এটা একটানা 3 ঘন্টা একটানা 3 ঘন্টা আর পিছে দুইটা চাকা যার কারণে এটা ব্যালেন্সটাও ভালো এই যে দেখেন বাচ্চা কিন্তু পড়ে যাওয়ার কোনো চান্সই নেই চান্স নাই চান্স নেই আর দুইটা দুইটা মোটর ইউজ করা হয়েছে দুই চাকার জন্য আর সাসপেনশন সিস্টেম আছে কোনটার দাম কত রাখছেন ভাই জি আগেরটার দাম বলি আগে আগেরটা যেটা সেটা রাখছি 17,500 টাকা 17,500 আর একদম আপডেট মডেল যেটা এটাও কম মূল্যে পাচ্ছেন মাত্র 1000 টাকা বেশি 18,500 টাকা 18,500 টাকা আপনারা এই মডেলটা নিতে পারেন তো এরপরে আমরা যেটা দেখব এটা হচ্ছে কিউডি মডেল এটা কিউডি মডেল সংক্ষেপে আমরা বলি আর1 মাঝারি আপনাদের বোঝার সুবিধার্থে আর1 এর মাঝারি সাইজ যেটা এই যে দেখেন এটা হচ্ছে সামনে দিলে সামনে যাবে ব্যাক মাঝখানে থাকলে ইউজ যত নিউট্রাল দেন চলবে না আবার ব্যাকে দিলে ব্যাকে আসবে ব্যাকে যাবে এটা স্পিডটাও কিন্তু খুবই ভালো ভাই আর এই যে দেখেন এটা দুইটা চাকাতে লাইটিং হবে হর্ন সিস্টেম আছে মিউজিক সিস্টেম আছে সবকিছু আছে কিন্তু এই যে মিউজিক সিস্টেম আছে অ্যাভেলেবল আর এটার কিন্তু সাপোর্টিং চাকাটা রাবারের আপনি চাইলে খুলে ফেলতে পারবেন আচ্ছা আচ্ছা যখন যাবেন আর পায়েরটা হচ্ছে ব্রেক পায়েরটা ব্রেক পুরো পেন্ডিং কালার একদম অরিজিনাল গাড়িতে যে কালার করা সামনের লুকসটা দেখেন খুব সুন্দর আর এই যে দেখেন পিছে লেখা আছে কিউডি 1900 মডেল ফুল চার্জ দিলে মোটামুটি 3 ঘন্টা চলবে 3 ঘন্টা ইজিলি ব্যাকআপ পাবে 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি আর এটার প্রাইস নিচ্ছে মাত্র 17,500 টাকা 17,500 এটা কত বছর পর্যন্ত বাচ্চা চালাতে এটা চালাতে হবে 10 বছর বাচ্চা পর্যন্ত ওয়েট নিতে পারবে 60 থেকে 65 কেজি পর্যন্ত 60 থেকে 65 কেজি পর্যন্ত ওয়েট নিয়ে এটা চালাতে পারবে আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 17,500 17,500 টাকা তো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে R1 মডেল জি এটা হচ্ছে R1 5 মডেল এই যে দেখেন লেখা আছে R1 আচ্ছা আচ্ছা এই যে পাশে কিন্তু লেখা আছে R1 এটা হচ্ছে R1 এর একদম বড়টা আচ্ছা বড়টা ছোট বাইকের ভিডিওতে কিন্তু আমরা R1 এর ছোটটা আর মাঝারিটা ভিডিও দেখাইছি আর বড় বাইকে মাঝারিটা দেখালাম সবাই কিন্তু R1 বড়টার জন্য ওয়েট করছে ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে R1 বড় সাইজটা পাওয়ার সুইচ স্টার্ট হবে দুইটাই এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় দুইটারই আমি ডিফারেন্স বলে দেব এই যে দুইটা পাওয়ার সুইচ স্টার্ট হবে সামনে দিলে দুইটারই কিন্তু সামনে যাবে এই যে দেখেন দুইটা সামনে যাবে আর দুইটাই আছে এই যে পিছনে দিলে পিছে আসবে দুইটারই কিন্তু এই যে সামনে গিয়ার ব্যাক গিয়ার আছে ফার্স্টে প্লাস্টিক চাকারটা বলে এটা হচ্ছে প্লাস্টিক চাকা মানে ফাইবার চাকা ঢালাই চাকা এটা কিন্তু দুইটা চাকাতে লাইটিং হবে আচ্ছা আচ্ছা দুইটা চাকাতে লাইটিং হবে আর মাঝখানে হচ্ছে রাবারের প্রলেপ দেওয়া আছে যার কারণে টাইলসে দাগ পড়বে না মিউজিক সিস্টেম আছে সবগুলোর মতোই সামনে দিলে সামনে যাবে ব্যাকে দিলে ব্যাকে আর এটা হচ্ছে রাবারের হ্যান্ড পিকআপ আচ্ছা আচ্ছা রাবারের হ্যান্ড পিকআপ আর এখন এটাতে আসি রাবারের চাকা রাবারের এটা হচ্ছে দুইটা চাকাই রাবারের রাবারের চাকায় আবার এক বছর গ্যারান্টি আছে আর ওয়ান আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সামনে দিলে সামনে যাবে আর এটা যেটা এটা হচ্ছে স্টিল হ্যান্ড পিকআপ একদম অরিজিনাল আচ্ছা অ্যালুমিনিয়ামের এই যে দুই পাশে অ্যালুমিনিয়ামের মাঝখানে হচ্ছে রাবারের স্টিল হ্যান্ড পিকআপ আর দুইটা চাকা হচ্ছে রাবারের রাবারের এখন বলি এটা হচ্ছে 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার এটা হচ্ছে 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি আচ্ছা আগের মডেল যেটা আর ওয়ান ফাইবার চাকা সেটার প্রাইস লাগছে আমরা 19,500 টাকা আচ্ছা আগের মডেলটা 19,500 আর নতুন মডেল যেটা নতুন যেটা সেটা হচ্ছে 21,500 টাকা 2000 টাকা বেশি 21,500 টাকায় আপনারা নিতে পারেন তো নেক্সট আমরা যেটা দেখাবো এটার মডেলটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে ভাই কাওয়াসাকি নিনজা মডেল বাচ্চাদের সবথেকে পছন্দের একটা বাইক তার কারণটা বলি কারণ বলবো না ভাই জাস্ট আপনি দেখেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা ওকে এই যে এই কারণটার জন্য বাচ্চাদের সবথেকে পছন্দ অরিজিনাল বাইকের মতো পিকআপ দাও সাথে সাথে একদম অরিজিনাল বাইকের মতো মনে হবে একদম স্পিডে চলতেছে রেসিং কারের কিন্তু দেখেন এই যে রেসি মিটারটা এই যে আপ ডাউন হবে 0 থেকে 8 পর্যন্ত যখন যাবে স্পিডটা মিটার হবে তখন কিন্তু এখানে ডেঞ্জার বাটন শো করবে আচ্ছা 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 আর এই যে দেখেন সামনে দিলে সামনে যাবে ব্যাকে দিলে আবার ব্যাকে আসবে ওরে আচ্ছা একদম আপডেট মডেল এই যে কাওয়াসাকি নিনজা কাওয়াসাকি নিনজা মডেল এটার কিন্তু হাতে এই যে লাইটিংটা কন্ট্রোল করতে পারবেন আপনি
হাতে লাইটিং কন্ট্রোল করবেন, আবার দুইটা চাকাতে লাইটিং হবে, দুইটা চাকায় লাইটিং হবে। এটা হচ্ছে দেখেন যেটা বললাম, এই যে কাওয়াসাকির একদম অরিজিনাল লোগো সহ চায়না থাকে, কিন্তু এটা হয়ে আসে। দুইটা চাবি দেওয়া থাকে, স্টেনলেস চাবি, একটা রাখবেন একটা বাচ্চাকে দিবেন, যাতে হারা গেলে একটা পরবর্তীতে ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, ওকে। আর এখন এটা আসি, এটা হচ্ছে রাবারের চাকা, একদম সেম টু সেম হুবহু রাবারের চাকা খালি। এই যে একটা রাবারের চাকা, একটা রাবার চাকা, একটা রাবারের একটা ইয়ার। এই যে দেখেন, এটা কিন্তু ব্যাটারিতে স্টার্ট, কিন্তু এই ফুয়েল যেটা আছে এটা হচ্ছে ব্যাটারি। আচ্ছা, ব্যাটারি চার্জটা যখন কমে যাবে তখন কিন্তু এটা আস্তে আস্তে এই পাশে এসে শো করবে, শো করবে। আর এই যে এখানে মিউজিক সিস্টেম আছে, লাইটিং সিস্টেম আছে, আবার এই যে হাতে দেখেন কন্ট্রোল করতে পারবেন, আপনি হর্ন কন্ট্রোল করতে পারবেন, আবার লাইটিংটাও কন্ট্রোল করতে পারবেন। সামনে যাবে এটা কিন্তু, সামনে দিলে সামনে যাবে, এটা প্রত্যেকটা গাড়িতেই কিন্তু এক, এটা প্রত্যেকটা গাড়িতে আমি আলাদা আলাদা করে, সামনে পিছনে দিলে পিছনে 12 ভোল্টের ব্যাটারি, জি 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার ব্যাটারি। এটা যেটা, এটা হচ্ছে প্লাস্টিক চাকা, মানে ঢালাই চাকা একদম, মাঝখানে রাবারের প্রলেপ দেওয়া। আর এটা যেটা, এটা হচ্ছে পুরাটা রাবারের চাকা, পুরাটা রাবারের চাকা, পুরো রাবারের চাকা, কখনো ভাঙবে না, ফাটবে না, বা ফুটাও হবে না কখনো। দেখেন দুটো চাকায় রাবারের, আর প্লাস সাপোর্টিং চাকাটাও কিন্তু রাবারের, সাপোর্টিং চাকা, সাপোর্টিং চাকা চাইলে খুলে ফেলতে পারবেন। এই যে দেখেন, এটার এই যে সুইচ সিস্টেম আছে, সামনে সুইচটা চিপ দিয়ে রাখলে সামনে দেখেন এলইডি হেডলাইট জ্বলবে, লাইট জ্বলবে। এটাও কিন্তু সামনে এলইডি হেডলাইট আছে, মিউজিক সিস্টেম সবকিছু অ্যাভেলেবেল আছে। আর এটা হচ্ছে 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার ব্যাটারি, দুইটা সিটি হচ্ছে লেদার, লেদারের সিট। এখন বেশি প্রাইসিংটাই আরসিক, যে মডেলটা এটা বাজারে চলতেছে 34,000 টাকা আরসিক, আর সিবিআরটা চলতেছে 34,500 টাকায়। আচ্ছা, না আমরা দুইটাই এত বেশি নিচ্ছি না, একদম দুইটাই স্বল্প মূল্যে রাখছি, 27,500 টাকা। আচ্ছা, যেটাই নেবেন আরসিক তো 27,500, আর সিবিআরও 27,500, সিবিআরও 27,500, জি 27,500। ঢাকায় হোম ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন, ঢাকার বাইরেও হোম ডেলিভারি, হোম ডেলিভারি নিতে পারবেন। আর দুটো মডেলই মোটামুটি 3 ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে। তো নেক্সট আমরা যে মডেলটা দেখাবো, এটার নামটা হচ্ছে মডেলের জিক্সার, জিক্সার, এটা হচ্ছে জিক্সার মডেল। এই যে দেখেন, পাওয়ার সুইচ ইনস্টল হবে, দুইটা চাকাতেই কিন্তু লাইটিং হবে। আর এটা সাইজটা দেখেন ভাই, আমার থেকে অর্ধেক কিন্তু নিয়ে নিছে, আমার অর্ধেক দোকান নিয়ে নিছে। আচ্ছা, এত বড় সাইজ, এত বড় সাইজ, এখন যেগুলো দেখাবো সবগুলাই বড় সাইজ। এই যে দেখেন, সামনে দিলে সামনে যাবে, ব্যাকে দিলে ব্যাকে আসবে। স্পিডটা কিন্তু ভাই অসাধারণ, অনেক স্পিড, অসাধারণ স্পিড। ব্লুটুথ সিস্টেম অ্যাভেলেবেল আছে, সব ধরনের সিস্টেম অ্যাভেলেবেল আছে। দুইটা বাচ্চা ইজিলি বসতে পারবে, এখানে একটা বাচ্চা বসবে, এখানে একটা বাচ্চা বসবে, বাচ্চা বসবে, দুইটা বসবে। আমি যদি ভাই এই যে দেখেন উপরে এখানে বসি, এখানে কিন্তু একটা বাচ্চা খুব ইজিলি বসতে পারবে, বড় সাইজের বাচ্চা, বাচ্চা বসতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে। এটাও দেখেন কত সুন্দর, আবার হচ্ছে এটার মধ্যে কিন্তু নীল কালার অ্যাভেলেবেল আছে, একদম নীল আর সাদার কম্বিনেশন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নীলটা দেখাই, কেউ যদি নীলটা লাগে নীলটাও নিতে পারবেন, আমরা লালটা দেখাচ্ছি। 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার ব্যাটারি, ফুল চার্জ দিলে একটানে 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। আচ্ছা, কত বছর পর্যন্ত চালানো যাবে এটা? এটা চালাতে হবে 12 বছর বাচ্চা পর্যন্ত, ওয়েট নিতে হবে 70 কেজি পর্যন্ত, 70 কেজি পর্যন্ত ওয়েট নেবে। দাম কত রাখবেন এটার? এটার দামটা রাখতেছি মাত্র 27,500 টাকা। আরেকটা কথা বলি, অনেক ভিডিওতে আমি দেখছি ওয়েট বলে 150 কেজি 180 কেজি, এটা ভাই বাচ্চাদের গাড়ি, 100-এর উপরে কখনো কোনো গাড়ি ওয়েট নিতে পারবেন, একমাত্র এই গাড়িটা ওয়েট নিতে পারবে 90 কেজি পর্যন্ত, এর থেকে কোনো বেশি ওয়েট নিতে পারে না কখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে আপনারা যাদের যেটা পছন্দ নিতে পারেন। তো এরপরে আমরা যেটা দেখছি, এটা হচ্ছে ভিডিওর একদম সর্বশেষ আকর্ষণ, মানে এর চেয়ে বড় বাইক, এর চেয়ে বড় বাইক পুরো বাংলাদেশে আপনি পাবেন না। আপনি যা সাইজটা দেখেন, V5 মডেল, এর মাথাটা দেখেন একদম, এই যে দেখেন, ওরে অস্থির, অস্থির একটা লুকস। এই যে দেখেন, সামনে দিলে সামনে যাবে, প্রত্যেকটা গাড়ি যেটা দেখালাম একদম অরিজিনাল হ্যান্ড পিকআপের গাড়ি, প্রত্যেকটা গাড়ি আমাদের। আচ্ছা, আর এটার সিটটাও দেখেন, সিটটাও কিন্তু খুবই সুন্দর, একদম লেদারের। আচ্ছা, লেদারের। আর এটা কিন্তু সব থেকে সফট লেদারটা, আপনি নিজে ধরে দেখেন, এটা আপনি নিজে ধরলে বুঝতে পারবেন সব থেকে সফট। ওরে অস্থির, অস্থির, বাচ্চা বসে অনেক আরাম পাবে, দুইটা বাচ্চা ইজিলি বসতে পারবে। আচ্ছা, আর এই যে পিছনে দেখেন মডেল নাম লেখা আছে V5R, V5R, আর দুইটা চাকাতে কিন্তু লাইটিং হবে। এই যে দেখেন, দুইটা চাকাতে লাইটিং হবে, আর খুব সুন্দর করে কিন্তু চাকাগুলো মুভ হবে, মুভ হবে, মানে কোনো আটকা থাকবে না বা ইয়ে করবে না। এটাও দেখতে পারেন, খুবই চমৎকার। প্রাইস কত থাকবে এটার? এটার প্রাইস নিচ্ছে 28,500 টাকা, একদম সর্বশেষ আমাদের, এটাই ফিক্স, এটাই ফিক্স। আচ্ছা, 28,500, এটা কিন্তু 30,000 টাকা করে আপনার ভিডিওতে আগে দিছিলাম। আচ্ছা, এখন এখন নিচ্ছে 28,500 টাকা। আচ্ছা, এটা যারা নিতে চায় সারা বাংলাদেশে আপনার ডেলিভারি দিচ্ছে, সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি। আর একটা কথা বলে দিই, অনেকে মনে করে যে হয়তো বা ভেঙে যাবে বা কোনো ক্ষতি হবে। আচ্ছা, সেক্ষেত্রে বলে দিই, যেই কুরিয়ারই দেন কেন আমাদের সাথে কথা বলা আছে, ডিল করা আছে, এগুলো হচ্ছে কাঁচের মালের সাথে নিয়ে যায়। আচ্ছা, যার কারণে ভাঙার কোনো চান্সই নেই, আর তারা খুব সেফটির মাধ্যমে নিয়ে যায়, আর কার্টনে লেখা থাকবে সাবধানে। আপনারা হোম ডেলিভারির মাধ্যমে এই বাইক গুলো কালেক্ট করতে পারেন।